আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে দর্শক শ্রোতা যারা আছেন সকলকে আমরা আবারও মুবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। দর্শক শ্রোতা, আমরা জানি আপনারা প্রচুর কলার আপনারা লাইনে আছেন, তো আমরা এখন চেষ্টা করব এক দুইটা কল নিয়ে আমরা আনসারের দিকে যাব। তো দেখি আমাদের সাথে এখন কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন। আমি একটা কোয়েশ্চন করতাম আসলাম, যে দেশের যখন যেন কত খালি মাঝে বেকন ফ্লেভার থাকে, জাজাকাল্লাহ, আমরা আশা করি বুঝতে পেরেছি। বোন আপনি আমাদের সাথে থাকুন, দেখি আমাদের পরবর্তী কলে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। জি দর্শক, তো আমরা এখন একটু আনসারের দিকে যাই, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি আপনাদের কলের দিকে আসার। তো মুফতি সাহেব, একটা প্রশ্ন একজন বোন সম্ভবত করেছিলেন, যে ছেলে যদি অবাধ্য ছেলে কে যদি সম্পদ দেওয়া না হয়, ওইটা সুন্দর প্রশ্ন করেছেন। দুনিয়ার জীবনে যেটা দেওয়া হয় এটা ওয়ারিস সূত্রে দেওয়া নয়, এটাকে ওয়ারিস ওয়ারাসত বলা হয় না, উত্তরাধিকার সূত্রে প্রাপ্য যে সম্পদ সেটা বলা হয় না। কেউ যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় তার মালিকানায় যত সম্পদ ছিল, প্রপার্টি হোক, টাকা পয়সা হোক, ঘর হোক, আরও যত জিনিসের মালিক, একটা বইয়ের মালিক, একটা ডেস্কের মালিক, যত জিনিসের মালিক, একজন মানুষ যখন মারা যায়, সেই মারা যাওয়ার অবস্থাতে সে যত জিনিসের মালিক ছিল সেই সম্পদ থেকে প্রথমে তার দাফন কাফনের ব্যবস্থা, ঋণ থাকলে সেটা পরিশোধের ব্যবস্থা, এগুলো করার পর বাকি সম্পদ ওয়ারিসরা অটোমেটিকলি পেয়ে যায়। হ্যাঁ, যদি কারো জন্য ওসিয়ত করে যায় তাহলে তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত এই ওসিয়তটা বলবৎ হবে, এই ওসিয়তটা কার্যকর হবে। মানে 1/3 উপরে ওসিয়তের উপর আমল করা যাবে না, টোটাল সম্পত্তি থেকে 1/3 ওয়া সলুসু কাসির, আল্লাহ নবী বলেছেন যে 1/3 ও বেশি, এর চেয়ে একটু কম যেন কেউ ওসিয়ত করে, ওসিয়ত করতে হলেও কম করা উচিত। তখন তো অটোমেটিকলি সেটা সন্তানাদি পেয়ে যাবে, কাউকে আমি আটকাতে পারবো না। আর যদি বলি অমুককে দিও না, সেটা হতে পারে না। হ্যাঁ, দুনিয়ার জীবনে যদি কেউ বন্টন শেষ করে নিতে চান তাহলে দুনিয়ার জীবনে দেওয়াটা শরীয়তের মূলনীতি অনুযায়ী সেটা উত্তরাধিকারের বন্টন বিধানের আওতায় আসে না। ওয়ারাসতের যে সমস্ত বিধান আছে, কারণ ওয়ারাসতের সম্পর্ক হলো উত্তরাধিকারের বিধিবিধানের সম্পর্ক হলো কারো ইন্তেকালের পরপরই, আর দুনিয়ার জীবনে যেটা দেওয়া হয়, বাবা সম্পত্তির মালিক, আমি যদি একই ঘরে থাকি তাহলে আমি মালিক না, বাবাই মালিক। ওনার ইন্তেকাল যদি হয়ে যায় তাহলে যে সম্পদ রেখে যাবেন ওসিয়তের উপর আমল ইত্যাদি করার পর্যা থেকে যাবে, যদি তা করে থাকেন, তাহলে সেই উদ্বৃত্ত সম্পদ থেকে আমার অংশটা নির্ধারিত হবে, এটাকে বলা হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারাসতের বিধিবিধান অনুযায়ী যে সম্পদ আমি মালিক হই সেটা আমি পাবো, সেটার মালিকানা তখন ওয়ারিসদের প্রতিষ্ঠিত হবে। দুনিয়ার জীবনে কোনো ধরনের মালিকানা প্রতিষ্ঠিত হয় না, অন্যদের কোনো হক সংশ্লিষ্ট হয় না, প্রতিষ্ঠিত হয় না। এই জন্য দুনিয়ার জীবনে যে দান হয় সেই দানটা হলো হাদিয়ার পর্যায়ে, সেটা হলো গিফটের পর্যায়ে। তো গিফটের বিধিবিধান, হাদিয়ার বিধিবিধান এখানে কার্যকর হবে। কিন্তু উলামায়ে কেরাম বলেছেন যেহেতু অনেকেই দুনিয়ার জীবনে বন্টন করতে চান, তো বন্টন করতে গেলে আসলে ইন্তেকালের পর যে সমস্যায় আওলাদ এবং সন্তানাদি আক্রান্ত হয়ে যেতে পারে, এই ভয়ে ওনারা করেন কি, দুনিয়ার জীবনে ছেলেদেরকে
সুন্দরভাবে বন্টন করে ভাগ করে সম্পদটা দিয়ে যান যাতে কোনো সমস্যা না হয়। এটা ওয়ারিস সূত্রে পাওয়া যেভাবে তারা পাবেন সে অনুযায়ী করাটা ভালো। এটা যদিও গিফটের পর্যায়ে একজনকে বেশি আর একজনকে কম এটা করা যায়, কিন্তু একজনকে মাহরুম করার জন্যে, একজনকে বঞ্চিত করার জন্যে যদি দুনিয়ার জীবনে, কিন্তু তখন জরুরি হবে মালিক বানিয়ে দিয়ে যাওয়া। যদি প্রপারলি মালিক বানিয়ে না দিয়ে যান আর যদি মনে বলেন যে না আমিই মালিক দুনিয়ার জীবনে, এরপরে আমার মারা যাওয়ার পরই তোমরা মালিক হবে, তখন কিন্তু ওয়ারাসতের যে সমস্ত বিধান সেটা কার্যকর হবে। ওয়ারাসতের বিধান, উত্তরাধিকার সংক্রান্ত যে ইসলামী বিধিবিধান আছে সে অনুযায়ী বন্টনটা জরুরি হয়ে পড়বে। আর দুনিয়ার জীবনে যদি তিনি দান করে যান, গিফট করে যান, সেটার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে, যেহেতু সেই উত্তরাধিকারের বিধিবিধানটাকেই তিনি সুবিধার জন্যে, অশৃঙ্খলা থেকে বাঁচার জন্যে, পরবর্তীতে সন্তানাদি যারা যাতে লড়াই ঝগড়ায় লিপ্ত না হয় সেই সুবিধার্থে, যেহেতু তিনি দুনিয়ার জীবনে বন্টন করে দিচ্ছেন, এজন্য ওয়ারিস সূত্রে পাওয়ার যে পরিমাণ সেই পরিমাণটা লক্ষ্য রাখা কিন্তু উচিত, জরুরি। কাউকে বঞ্চিত করা উচিত নয়, কোনো কোনো সময় রাগারাগি হয়। হ্যাঁ, একটা পয়েন্ট কিছু উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাকমিলাতু ফাতহিল মুলহিমের মধ্যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, বলেছেন যে কোনো কোনো পয়েন্টে উলামায়ে কেরাম বলেছেন যে একজনের অলরেডি মাশাআল্লাহ তার নিজস্ব সম্পত্তি অনেক বেশি, ভালো চাকরি, আরেকজন সন্তান খুব নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাকওয়ার দিক দিয়ে তার একটা তাকওয়া, দিনদারি, ধর্মপরায়ণতা, এই দিক থেকে সে অনেক ঊর্ধ্বে, আর্থিক দিক দিয়ে আবার দুর্বল। এই কারণে যদি লিটল বিট কোনো পার্থক্য হয় কোনো রিজনেবল কারণে, তাহলে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। তবে শুধু বঞ্চিত করার উদ্দেশ্যে যদি কেউ করেন সেটা জায়েজ হবে না। এই একটা দিক আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আওলাদ নাফরমান হতে পারে, সেই শাস্তি সে ভোগ করবে দুনিয়াতেও আখেরাতেও, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা যেন বাঁচান। কিন্তু শুধু তাকে ওয়ারাসত থেকে, সম্পদ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে যদি কোনো মানুষ এইভাবে দুনিয়ার জীবনে বন্টন করেন যে আমি এই ছেলেকে সব সম্পত্তি আমি গিফট দিয়ে দেবো আর ও পরবর্তীতেও পাবে না, তো আপনার এই ফয়সালা বলবৎ হয়ে যাবে, যেহেতু দুনিয়ার জীবনে ওয়ারাসতের বিধান নেই, কার্যকর হয়ে যাবে। যদি বাস্তবিক ওপর ছেলেকে যদি আপনি মালিক বানিয়ে দিয়ে দেন, ও বঞ্চিত হয়ে যাবে, পাবে না, যেহেতু গিফট দিয়ে দিয়েছেন, আপনার মালিকানা শেষ, ওর মালিকানা প্রতিষ্ঠিত। কিন্তু ওয়ারাসত থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে যদি এমনটা কেউ করেন, তাহলে হাদিসের মধ্যে এর উপর সাবধান বাণী, সতর্কবাণী এসেছে, দুনিয়ার জীবনে হয়তো ওই ছেলে বঞ্চিত থাকবে কিন্তু আখেরাতের দিক থেকে এরকম হীন উদ্দেশ্যের কারণে দেওয়া ঠিক নয়। হ্যাঁ, ভাগাভাগির ক্ষেত্রে একজন দুর্বল আবার তাকওয়ার দিক দিয়ে সে উর্ধ্বে, আর এই সব কোনো বড় রিজনেবল কারণে যদি একজনকে একটু বেশি দেন আর একজনকে একটু কম দেন, তাহলে দুনিয়ার জীবনে বন্টনের ক্ষেত্রে এর পারমিশন আছে। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে স্বামী স্ত্রী মিলে অনেক সময় ঘর লওয়া হয়, স্বামী স্ত্রী একত্রিত হয়ে ঘর কিনেন আর এরপরে আবার ওসিয়ত করেও যান স্ত্রীর নামে, তো আসলে এই বিষয়টা বসে মানে আলোচনা করে সমাধান করতে হবে। এটা আমি সংক্ষেপে এই জন্য বলছি যে অনেক জায়গায় অনেক ধরনের অবস্থা, ঘরের ভাগ বাটোয়ারা নিয়ে আর ঘর পরবর্তীতে সন্তানাদি কে কতটুকু পাবেন, এটা নিয়ে সমাধান সহজ ব্যাপার নয় এই দেশে। কেন? এই দেশের ল এবং আইন অনুযায়ী আপনি ওসিয়ত করে গেলেন সত্য, কিন্তু শরীয়তের দৃষ্টিতে প্রকৃত মালিককে শুধু কাগজে কলমে যার নাম সেই মালিক হয় না। শরীয়তের দৃষ্টিতে মালিক হলো সে যে বাস্তবে যার ব্যাপারে নিয়োগ করা হয়েছে। আপনি দেখবেন বিশ্বের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে, আপনি দেখবেন বিভিন্ন দেশে এমন হয় যে এক বাবা একজন মানুষ সে দুইটা বড় বাড়ি কিনবে শহরের মধ্যে, তো শহরে দুটি বাড়ি কিনবে, এখন সে ট্যাক্স থেকে বাঁচার জন্যে করে কি, একটা তার নামে রাখে আর আরেকটা তার ছেলের নামে দিয়ে দেয়, তখন ট্যাক্সের সমস্যা তার আসে না এবং বড় অঙ্কের ট্যাক্স তাকে পে করতে হয় না। তো এই সমস্যা থেকে বাঁচার জন্যে লোকজন এমনটা করে থাকে। তো আপনি বলেন কি বলবেন এটা যে ছেলে মালিক হয়ে গেছে, বাবাও মানবে না এটা আর শরীয়তও এটা মানবে না। তো শরীয়ত দেখে এই মুহূর্তে যে বাস্তবে কে মালিক, কাগজে পত্রে কে মালিক সেটা দেখে না, বরং দেখে যে আপনি মিন করেছেন কাকে মালিক বানানোর জন্য। আমরা অনেক সময় আইনি সমস্যা থেকে বাঁচার জন্যে আরেকজনের নামে একটা জিনিস কিনে নিই, কিন্তু যার নামে কিনলাম সেও জানে যে এটা আমার বাবার জিনিস, আমার ভাইয়ের জিনিস, একটু সমস্যা থেকে বাঁচার জন্য আমি এই কাজটা করেছি আইনি প্রবলেম থেকে বাঁচার জন্যে। তো এমত অবস্থায় শরীয়ত
শুধু কারো নামে কাগজপত্রে কারো নাম থেকে যাওয়াটা তার মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যথেষ্ট বিবেচনা করে না, বরং শরীয়ত এখানে রিয়ালিটি কি সেটা দেখে। তো রিয়েল মালিককে রিয়ালিটি অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী কে আসল মালিক সেটা দেখে। এই জিনিসটা নির্ধারণ করতে আমাকে অনেক ব্যাগ পেতে হয়, আর অনেক সময় সিদ্ধান্ত নিতে অনেক সময় মিটিং করতে হয়। এটা এর জন্য যে অনেক সময় দেখা গেছে যে বড় ভাই পরিমাণে অনেক বেশি পয়সা দিয়েছেন আর তিনি মালিক হওয়ার জন্য এটা দিয়েছেন। কোনো সময় ছোট ভাই যারা আছে তারা একটা পয়সাও দিতে পারেনি, মায়ের কিছু অংশ বাবার কিছু অংশ। তো সেখানে রিয়ালিটিকে, গ্রাউন্ড রিয়ালিটিকে সামনে রেখে কার মালিকানা কতটুকু সেটা নির্ধারণ অনেক সময় করতে হয়। কোনো সময় বাবা কিনেছেন, নিয়ত ছিল সবাই যে বাবাই মালিক, তো ওই সময় বাকি সবাই যারা ছিলেন তারা ভলান্টিয়ারি তারা বাবাকে দান করেছেন। এটা যদি আলোচনার মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায় যে ওনারা বাবাকেই দান করেছেন, তাহলে বাবার সম্পদ বলে বিবেচিত হবে, বাকিরা পেয়ে যাবেন। কিন্তু কোনো কোনো জায়গায় আমি নিজে এই প্রবলেম সলিউশন করার জন্য দেখেছি যে সিংহভাগ টাকা পয়সা বড় ছেলে দিয়েছেন, ভাইদের মধ্যে বড় ভাই যিনি তিনি দিয়েছেন, আর বাকিরা নাম সর্বস্ব, নাম বাবার নামে একটা ডিসকাউন্ট পাওয়ার জন্য এই গড়টা বাবার নামে, বা এই দেশের আইন অনুযায়ী ওসিয়ত করে যেতে হয়, উইল করে যেতে হয়। তো এই জন্য এই বিষয়টা কোনো স্পেসিফিক সমাধান, সুনির্ধারিত সমাধান সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হতে পারে এমন সমাধান আমরা এই স্টেজ থেকে দিতে পারবো না। এর জন্য প্রত্যেকটা কেস আলাদা বিবেচিত হতে পারে। এজন্য এইরকম প্রত্যেকটা কেসকে আপনারা ছোট চোখে দেখবেন না। বান্দাদের হক, মুআমালাত এবং লেনদেন আমাদের অস্পষ্টতাকে, এর মধ্যে অনেকের অংশগ্রহণ থাকে, কার অংশগ্রহণ অংশীদার ভিত্তিতে, কার অংশগ্রহণ ভলান্টিয়ারিলি, কে কীভাবে অংশ নিয়েছেন, এই সবগুলো কোথাও অস্পষ্ট থাকে। আর এরপরে ভাই বোনে মিলে লড়াই ঝগড়া আর বিবাদ বিসংবাদ আর ঘরের মধ্যে অশান্তি। এজন্য এই বিষয়গুলি একেবারে মিটিংয়ের মাধ্যমে কোনো একজন আলিমের সহযোগিতায় সমাধান করা, সুন্দরভাবে বাগবাটোয়ারা করা, এটা খুব জরুরি। জাযাকাল্লাহ মুফতি সাহেব। এই প্রশ্নের আলোকে আমি একটু আপনাকে, যে এটা তো ইসলামের আলোকে আপনি বলেছেন, আমরা যে দেশে আছি ব্রিটিশ ল অনুযায়ী যে গড় সম্পদ এটাকে যদি ফলো করেন আশা করি কোনো অসুবিধা হবে না। দেখেন দেশের যে আইন এবং ল আছে এই লর মধ্যে কিন্তু স্পেস আছে, সব জায়গায় ল তো ব্রেক করা যাবে না, ল তো ব্রেক করা যাবে না, তাদের আইন অনুযায়ী একটা জায়গায় ওসিয়ত করে যেতে হবে। কিন্তু আবার সবাই মিলে যদি ওইটা আবার সম্মতিতে, যার যার সম্মতি অনুযায়ী রাজি খুশি হয়ে যদি আবার দিয়েও দেন অন্যকে, ভাই বোনদেরকে শরিক করে নেন, বা আরও কারো কাছ থেকে পয়সা নিয়েছিলেন হয় পয়সা পে করেন ওনাকে। আমি একটা জিনিস কিনলাম আমিই মালিক হলাম, বাবা একটা জিনিস কিনলেন তিনিই মালিক হলেন, কিন্তু পয়সা আরেক ছেলের কাছ থেকে নিয়েছেন, পরবর্তীতে যদি তার সম্পত্তি থেকে ওই ঋণটা পরিশোধ করা হয় তাহলে তো করা যেতে পারে, ওই ঋণটা তো মানে অস্বীকার তো আর করা যাবে না। তো এটা আইনের উল্টো কিছুই হচ্ছে না, আইনের উল্টো করা তো ঠিক না, কিন্তু আইন সম্পর্কে আমাদের অবগতির অভাবে আমরা অনেক সময় মনে করে বসি যে এটা আইনের উল্টো, আসলে আইনের উল্টো হচ্ছে না। বাস্তবতা হলো যে আইনের প্রতি পুরো শ্রদ্ধা, কিন্তু বাবা যদি তার নামেই কিনেন, ওই সময় ছেলে বড় ছেলে সাকুল্য পয়সা দিয়েছেন অথবা 60% 70% দিয়েছেন, এখন এটা কোন হিসাবে ছিল ওইটা তো পরবর্তীতে নির্ধারণ করা যেতে পারে, ওইটা ওনারই সম্পদ থাকবে, কিন্তু এটা বিক্রি করে অথবা এটা ভাগাভাগি করে পরবর্তীতে অন্যকে দেওয়াও যেতে পারে। কিন্তু ওসিয়ত ল অনুযায়ী তিনি মালিক হবেন, কিন্তু তার ঋণ ধরে নেওয়া যেতে পারে অন্যটা, আর বলা যেতে পারে যে উনি ঋণী আর তার ঋণ পরিশোধ করার জন্য তার সম্পদ আমরা বিক্রি করে আমরা ঋণ পরিশোধ করছি। তখন এই দেশের আইনের কোনো মানে অবাধ্যতা বা এর উল্টো কিছুই হচ্ছে না। প্রত্যেক দেশের আইন ইনশাআল্লাহ তাআলা সেটা শরীয়তের দৃষ্টিতে একটা জরুরি বিষয়। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। একজন ভাই প্রশ্ন করেছেন যে মেয়েলুকের মাসিক অবস্থায় কয়েকটি দোয়া উল্লেখ করেছেন উনি। দেখেন মাসিক অবস্থায় দোয়া মুনাজাত সম্পূর্ণরূপে জায়েজ, তাসবিহ তাহলিল জায়েজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, দুরুদ শরীফ, সালাতু সালাম, এরপরে তাসবিহ তাহলিল, ইভেন কোরআন শরীফের যত আয়াত আছে যেগুলো দোয়ার অর্থ বোঝায় সবগুলো পড়া জায়েজ আছে। হ্যাঁ, শুধু কোরআন তিলাওয়াতটা কন্টিনিউ করে যাওয়া এজ এ কোরআন, নট এজ এ দোয়া, দোয়া হিসাবে এমনকি আয়াতুল কুরসি পড়ছেন রাত্রে ঘুমানোর আগে, রাত্রে খারাপ স্বপ্ন দেখবেন, ভয় পাচ্ছেন, ওয়াজিফা হিসাবে যদি আয়াতুল কুরসি পড়েন চিকিৎসা হিসাবে, তাহলে সেগুলো জায়েজ আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ছেন আপনি নিয়মতান্ত্রিক কোরআন তিলাওয়াতের নিয়তে, তিলাওয়াতে কোরআন এই নিয়তে পড়ছেন না, কন্টিনিউ তিলাওয়াত করে যাচ্ছেন এই নিয়তে পড়ছেন না, বরং এই সেন্সে না, বরং এটা চিকিৎসা হিসাবে, ঔষধ হিসাবে, খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্যে, দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্যে,
তখন এটা ওয়াজিফা হিসাবে পড়া আপনার জন্য। এই সূরাগুলিও জায়েজ আর আয়াতুল কুরসিও জায়েজ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দুরুদ শরীফ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইস্তিগফার, এই সবগুলো মাসিক অবস্থায় জায়েজ। শুধু কন্টিনিউ তেলাওয়াতের নিয়তে, তেলাওয়াতে কোরআন হিসাবে কোরআনকে কন্টিনিউ পড়ে যাওয়া, সেটা থেকে বিরত থাকতে পারেন। জাযাকাল্লাহ, আশা করি উচিত বরং ক্লিয়ার হয়েছে। একজন বোন প্রশ্ন করেছিলেন যে উনি খানের খানদানের ব্যাপারে উনি আনেন নাই, সব থেকে উনি শুনেছেন যে মদ নাই, অ্যালকোহল নাই, সাথে নাকি সম্ভবত শুকরের মাংসের ক্ষীরা কি একটা পরিষ্কার হয় নাই। আসলে প্রশ্নটা আমি বুঝতে পারিনি, শব্দ পরিষ্কার হয়নি। প্রত্যেক জিনিসের মধ্যে একটা ফ্লেভার থাকে, তো অনেক সময় কোনোটার মধ্যে আপেলের ফ্লেভার থাকে, তখন আপনি আপেলের একটু গন্ধ পাবেন, কোথাও অরেঞ্জের ফ্লেভার আছে। তো যেমন ধরেন হ্যান্ড ওয়াশ আপনি কিনলেন, তো হ্যান্ড ওয়াশের মধ্যে কোনোটাতে আপনি পাবেন অরেঞ্জের ফ্লেভার, কোনোটাতে আপনি আপেলের ফ্লেভার, কোনোটাতে আপনি নারিকেলের ফ্লেভার। তো বিভিন্ন ফ্লেভার বিভিন্ন জিনিসে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, আর সেই গন্ধ মানুষ পায়, যার যেটা পছন্দ সেটা ইউজ করে। যে জিনিসের ফ্লেভার ইউজ করা হচ্ছে সেটা যদি হারাম না হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই জিনিসটা যদি হারাম হয় তাহলে দেখতে হবে যে এটার রিয়ালিটি কি চেঞ্জ হয়ে যায় না হয় না। যদি রিয়ালিটি চেঞ্জ হয়ে যায় তখনই কেবল জায়েজ হবে। যেমন মদ যদি সিরকা হয়ে যায়, ভিনিগার হয়ে যায়, তাহলে এটা হালাল হয়ে যাবে, নিয়মাল ইদাম আল খিল। আপনি এই শরাবের পুরো একটা মটকা পরা জাহিলিয়তের সময় ছিল, এটাতে যদি ভিনিগার বা সিরকা যদি আপনি পুরো এক বোতল ঢেলে দেন, কয়েক ঘন্টা পরে এই পুরো মদ আর মদ থাকবে না, সম্পূর্ণ সিরকায় পরিণত হয়ে যাবে, সিরকা বা ভিনিগার হয়ে যাবে। অর্থাৎ রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়, হাকিকত তাবদিল হয়ে যায়, বাস্তবতা পরিবর্তিত হয়ে যায়। তো এই রিয়ালিটি যদি চেঞ্জ হয়, হাকিকত যদি পরিবর্তন হয়, তাহলে কোনো জিনিস হালাল হয়ে যায়। যেমন এই পুরো শরাবের মটকা, এখন মটকা ভরা শরাব মদ, এটা সম্পূর্ণরূপে হারাম। হাদিসের মধ্যে বলা হয়েছে নিয়মাল ইদাম আল খিল, যে কতই না ভালো তরকারি বা সালন হলো সিরকা, ভিনিগার, ভিনিগার হলো গরিবের বন্ধু, এমন সালন এটা নষ্ট হয় না, রুটি ভিজাইয়া এটা খাওয়া যায় যে কোনো সময়, তো ভালো তরকারি এটা। তো বলছেন এটা সব সময় থাকে, পারমানেন্ট, এর জন্য ব্যাগ পোহাতে হয় না, নষ্ট হয় না। তো এটা একটা ভালো সালন এবং সালনে পরিণত হয়ে গেল, প্রশংসিত, আর ওই জিনিসটাই কিছুক্ষণ আগে হারাম ছিল। তো এইভাবে কোনো সময় এটা অ্যালকোহলের রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়, অ্যালকোহল ডিনাই হয়ে যায়, অথবা অ্যালকোহল ফ্রি যদি কোনো জিনিস থাকে আর যেটা সেটা যদি হালাল হয়, এগুলোর ফ্লেভার তো সম্পূর্ণরূপে জায়েজ। আর যেগুলো হারাম জিনিস যদি এগুলো ডিনাই হয়ে যায়, রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়, তখন নিঃসন্দেহে জায়েজ। আর যদি সন্দেহ থাকে তাহলে কোনো মতে জায়েজ, কিন্তু তাকওয়ার পরিপন্থী, তাকওয়ার পরিপন্থী। আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আমরা দেখি পরবর্তী কলে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা শুনলাম আপনি খুকা, আশা করি মুফতি সাহেব উত্তর দিবেন। দেখি আমাদের সাথে পরবর্তী কলে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম আপনার, আরে আমি আমার বাচ্চাকে তারা বার্থডে বার্থডে সময় তারা রোজা রাখে, ওখানে আমি জানতাম চাইতাম তারা যেন রোজা রাখে বার্থডের সময়, তা কোরআনে বা হাদিসের মাঝে কতখান সোয়াব আছে বা কোরআন হাদিসের মাঝে লেখা আছে নি, আমি তো রাখিয়া যাই রাখাইয়া যাইরাম বাদে আমার ফ্রেন্ড বন্ধু তারা জিকা করে যেন তুমি যেন তোমার বাচ্চাকে তুমি রোজা রাখাই যায়,
ইটা কিতা কুরআনের মধ্যে লেখা আসেনি বা হাদিসের মধ্যে লেখা আসেনি, বাট আমি কনফিউজ আর কি, বাট আমার ভাই চিন্তা রাখিয়া যায় তারা বাদ দিয়ে আইলি রোজা, ওখান তা আমাদের কই ভাবি দূর। জাজাকাল্লাহ বোন সুন্দর প্রশ্নের জন্য। দর্শক শ্রোতা, আমাদের আর মাত্র 6 মিনিট রয়েছে, এই জন্য আমরা আর কল নিতে পারছি না, আমরা দুঃখিত। আমরা এখন আপনাদের আনসারের দিকে যাচ্ছি। তো মুফতি সাহেব, একজন বোন যে প্রশ্ন করেছেন যে উনার বাচ্চা একটু ডরান, উনি সিটিং রুমে গেলে উনি মানে সবসময় উনার তাদের সাথে থাকেন, তো উনার একটা দোয়া বা কি করলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তো অনেক বাচ্চাদের উপর দুষ্ট জিনের কিন্তু প্রভাব পড়ে যায়, এটা একটা তিক্ত বাস্তবতা। অথবা এই বাচ্চা কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখার পর থেকে তার উপর কিছু আসার হয়, প্রভাব হয়। তো এখানে অনেকগুলি জিনিস থেকে আমাদেরকে শুরু থেকেই সাবধানতা অবলম্বন করতে হয়, সাবধানী হয়ে চলতে হয়। এই জিনিসগুলি, এই সাবধানতা অবলম্বন না করার কারণে কিন্তু এইসব সমস্যা কিন্তু হয়েছে। ফর এক্সাম্পল, যে হাদিসের মধ্যে এসেছে যে ঘরের মধ্যে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না, সেই ঘর একটা উজাড় ঘর, আর যার ভিতরে কোরআনের কিছু অংশ নেই, কাল বাইতুল খারিব, এটা উজাড় ঘরের ঘরের মতো। তো উজাড় ঘর একটা ঘর আছে, এটা 10 বছর পর্যন্ত আপনি খুললেনই না, আর এরপরে দেখা যায় মাকড়সার জাল আর সাপ বিচ্ছু আর মাটিতে সব জায়গায় বিষাক্ত জীবজন্তু, এখন কেউ আসে এটা খুলে ভিতরে ঢোকার মতো সাহস পায় না। তো এই ঘরকে, এমন ঘরকে বলা হয় উজাড় ঘর। তো উজাড় ঘরের মধ্যে যেভাবে ধ্বংসকারী জিনিস থাকে, বিষাক্ত জিনিস থাকে, আমার খুব পরিপাটি ঘরটা সম্পর্কেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে কোরআন শরীফের তেলাওয়াত হয় না, এই ঘরটা এমন পর্যায়ে চলে যায়, আমি যতই সুন্দর করে সাজাই না কেন, এখানে জিন ভূত প্রেতের আচরণ থাকে, এরপর প্রভাব থাকে, আর এখানে সমস্যা হয়। যেমন ধরেন মাগরিবের আগে একসঙ্গে মাগরিবের আজান হয়, ওই সময় আজানের কারণে জিন্নাতেরা দৌড় দিতে থাকে, তো সামনে রাস্তায় যে জিনিস পড়ে এর উপর একটা প্রভাব পড়ে। তো বাচ্চারা ওই সময় বাইরে যেন না থাকে, ঠিক ওই সময় ঘরের দরজা জানালা একটু সময়ের জন্য বন্ধ করে দেয়া নবীজির সুন্নাত। এই সুন্নাতের উপর আমরা কিন্তু আমল করি না। তখন হয় কি, মাগরিবের আগ পর্যন্ত ওই বাচ্চারা ঘরের আঙ্গিনায় দেখা যায় দেশেও যে তারা খুব হাসি ফুর্তিতে ব্যস্তমত্ত, আর মাগরিবের পরে প্রত্যেকটা ঘর থেকেই কান্নার আওয়াজ আসছে, বাচ্চারা কাঁদছে, কারণ কি আজান পর্যন্ত তারা কিন্তু ঘরের আঙ্গিনায় উঠানে ঘরের বারান্দায়, আর এরপরে ঢোকেছে ঘরের ভিতরে, ঠিক ওই সময় দরজা জানালাগুলি বন্ধ করা হয়নি, বাচ্চাদেরকে ভিতরে নিয়ে আসা হয়নি। রাত্রে ঘুমানোর আগে না ওয়াজু আর না আয়াতুল কুরসি পড়ে, 3 বার আয়াতুল কুরসি দম করা, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়া হয় না। এই আমলগুলি আপনারা কন্টিনিউ করেন। আর এখন আপনারা 33 আয়াত আছে যেগুলোকে মঞ্জিল বলা হয়, একটা বিশেষ কিতাব আছে কোরআন শরীফের কিছু নির্বাচিত 33 খানা আয়াত আছে, এটাকে 33 আয়াতও বলেন অনেকে, মঞ্জিলও বলা হয়। এটা আপনি সংগ্রহ করবেন, কোরআন শরীফের বিশেষ 33 খানা আয়াত, এগুলো সকাল বিকাল পড়বেন, তার উপর ফু দেবেন, এই বাচ্চা ভয় পেয়ে গেছে, তার উপর কিছু দুষ্ট জিনের প্রভাব, এগুলো পড়ে ফু দিলে আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হবে। আর যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেই ঘরে শয়তানের প্রভাব থাকতে পারে না, কিন্তু হঠাৎ করে আমল করলে সঙ্গে সঙ্গে ফল পাবেন না, একটু সময় লাগবে। এই জন্য প্রত্যেকটা ঘরে আমি বলবো, ঘুমানোর আগের সুন্নত, ঘরে থাকার সুন্নত, সকাল বিকালের যে সমস্ত জিকির আজকার, এগুলো যেন কন্টিনিউ করেন। জাযাকাল্লাহ, আশা করি উত্তর পরিষ্কার হয়েছে। তো সর্বশেষ প্রশ্ন, একজন বোন করেছেন, ওনার বাচ্চারা জন্ম তারিখে রোজা রাখেন, জন্ম তারিখে রোজা রাখার ব্যাপারে আসলে বার্ষিক যে ইয়ারলি যে বার্থডে পালন করা হয়, এই ইয়ারলি বার্থডেতে রোজা রাখার কোনো প্রমাণ আমি পাইনি। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বলেছেন যে দুটি কারণ, সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবারে রোজা রাখার পেছনে বলেছেন যে এই তারিখে আমি জন্ম লাভ করেছি। তো যে বারে তিনি জন্মগ্রহণ করেছেন, প্রতি সোমবারে তিনি বলছেন জীবনের সুক্রিয়া স্বরূপ আমি রাখছি। আর অন্য জায়গায় অন্য রিজনও বলা হয়েছে যে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো যেদিন রিপোর্ট পেশ করা হচ্ছে ওই দিন যেন রোজা অবস্থায় আমি থাকি। চিন্তা করেন, ইয়ারলি রিপোর্ট তো একটা আছে, কিন্তু একটা হলো উইকলি রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট। এই উইকলি রিপোর্ট সোমবার এবং বৃহস্পতিবার প্রেজেন্ট করা হয় আল্লাহ তাআলার কাছে, আমলের রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয়। ওই সময় আল্লাহ নবী রোজা রাখতে
পছন্দ করেন। তো সোমবারের রোজা রাখার দুইটা কারণ উল্লেখ করেছেন, একটা হলো জন্মের দিন, সাপ্তাহিক দিন, আর আরেকটা বলেছেন যে আমলের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমলের উইকলি রিপোর্ট পেশ করা হয়। তো এই দুই কারণে পড়তেন, কিন্তু এই জন্য বার্ষিক যে দিনটা হয় ইংরেজি তারিখ অনুযায়ী, সেই তারিখকে এই বারের উপর কেয়াস করে বা তুলনা করে যদি কেউ রোজা রাখতে চায়, তো এটাকে দলিল হিসাবে আনা আমার কাছে বিরাট বড় চিন্তার বিষয়। এই জন্য যদি কেউ শুক্রিয়া স্বরূপ হঠাৎ রেখে ফেলে আর এটাকে পার্ট অফ শরীয়াহ যদি না মনে করে, তাহলে তো নিঃসন্দেহে জায়েজ। মানে এটাকে যদি মানে শরীয়তের অংশ মনে না করে, সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাহাব কিছুই মনে না করে আর হঠাৎ যদি করে ফেলে, স্থায়ী আমলে তার পরিণত না হয়, তাহলে তো ঠিক আছে। না হয় এইটা তো নিঃসন্দেহে বলা যেতে পারে অন্তত যে ফরজ ওয়াজিব মনে না করে যে বারে সে জন্মগ্রহণ করেছিল মঙ্গলবার সোমবার ওই তারিখে যদি রাখে তাহলে এই হাদিসের আলোকে তার জন্য জায়েজ। কিন্তু বার্ষিক ডেতে করাটা পার্ট অফ শরীয়াহ বানিয়ে ফেলা, এটা প্রশ্নবিদ্ধ, কোয়েশ্চন মার্ক এটার। এইভাবে মানে আমার অন্তত বুঝে আসছে না এটার পারমিশন দেওয়া যাবে কিনা। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে মুফতি সাহেব। আমাদের এই আজকের প্রোগ্রামের সময় একেবারে শেষ হয়ে গেছে, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন। দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের প্রোগ্রামের সময়ের একেবারে শেষ হয়ে গেছে। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে আমার পক্ষ থেকে, মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা আগামীতেও মুমিনের জীবন প্রোগ্রামের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।